থাকুন দক্ষিণবঙ্গে লাফিয়ে পারবে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। তো ফের কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং কবে থেকে কলকাতা সহ রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা, এবং আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, আরও বাড়বে তাপমাত্রা, আকাশ থাকবে পরিষ্কার, তবে উত্তরবঙ্গের আকাশে রয়েছে মেঘ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 5 এপ্রিল বুধবার। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ক্রমশ বাড়বে, আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে, পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হবে। কলকাতায় মূলত আজ বুধবার পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও একটু বাড়বে। আজ বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 91 থেকে 90%, ফলে বেলা বাড়তেই ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে শনিবার। অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত, যেটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।